হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রেওয়ামিলের একতরফা ভুলগুলো কিভাবে সংশোধন করতে হয় তার নিয়মগুলো দেখব। চলো শুরু করা যাক। একতরফা ভুল সংশোধন করার পূর্বে আমি বলে নিই যে রেওয়ামিলে তিনটি পর্যায়ে ভুল সংশোধন করা যায়। একটা হচ্ছে রেওয়ামিল প্রস্তুতের পূর্বে, রেওয়ামিল প্রস্তুতের পর, আর হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের পর। তাহলে প্রথমেই আমরা দেখব রেওয়ামিল প্রস্তুতের পূর্বে বা প্রস্তুতকালে কিভাবে ভুল সংশোধন করা যায়। এক্ষেত্রে শুধু ব্যবধানকে প্রয়োজন মতো যোগ অথবা বিয়োগ করার লক্ষ্যে সংশ্লিষ্ট হিসাবকে ডেবিট অথবা ক্রেডিট করলেই ভুল সংশোধন হয়ে যাবে। এখানে কি বলা হয়েছে, মনে করো যে 1500 টাকা ভাড়া প্রদান করে ভাড়া হিসাবে লেখা হলো 1000 টাকা। তাহলে এখানে কত টাকা কম লেখা হয়েছে, 500 টাকা ডেবিট দিকে কম লেখা হয়েছে। তাহলে আমরা ভুল সংশোধনের জন্য শুধুমাত্র ভাড়া হিসাবটাকে আমরা 500 টাকা দিয়ে ডেবিট করে দিব। তার মানে হচ্ছে ভাড়া হিসাব আমরা জানি ডেবিট হয়, তাহলে যেহেতু 1000 টাকা আছে আর 500 টাকা শর্ট, তাহলে এই 500 টাকাও যদি আমরা ডেবিট করি তাহলে আমার 1500 টাকা পূরণ হয়ে যাচ্ছে। তাহলে এভাবেই আমরা হচ্ছে একতরফা ভুল সংশোধন করব রেওয়ামিল প্রস্তুতের পূর্বে। এ পর্যায়ে একতরফা ভুল পূর্ণরূপে দাখিলার মাধ্যমে সংশোধন করা সম্ভব নয়, কেননা পূর্ণ দাখিলা হচ্ছে দুইটা তরফা থাকে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। কিন্তু একতরফা ভুল সংশোধনের সময় আমরা শুধু যেই জায়গায় ভুল হয়েছে সেটাই হচ্ছে সংশোধন করি। যেমন এখানে হচ্ছে ভাড়া হিসাবে প্রবলেম ছিল, আমরা শুধু ভাড়া হিসাবকেই ডেবিট করে ভুলটা সংশোধন করেছি। দ্বিতীয়ত, এ পর্যায়ে উদ্ঘাটিত এরূপ ভুল সংশোধন করার সময় অনিশ্চিত হিসাবে দেখানো যাবে না। কেন? কারণ হচ্ছে অনিশ্চিত হিসাব তো এখনও খোলাই হয়নি। তাই রেওয়ামিল প্রস্তুতের পর কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে ভুল সংশোধন। রেওয়ামিলে হিসাব ভুল হলে কিংবা ডেবিট ও ক্রেডিট পাশ না মিললে অনিশ্চিত হিসাব দিয়ে দুই পাশ সমতা আনা হয়। তার মানে হচ্ছে যত টাকা শর্ট পড়বে দুই পাশে, ডেবিট অথবা ক্রেডিট পাশে, আমরা অনিশ্চিত হিসাব লিখে দুই পাশে সমান করে দিব এবং খতিয়ানে অনিশ্চিত হিসাব নামে একটি হিসাব খুলে সেখানে স্থানান্তর করব। ভুল সংশোধনের জন্য এক পক্ষ অনিশ্চিত হিসাব ও অপর পক্ষ যে হিসাবে ভুল হয়েছে সে হিসাব নিয়ে সংশোধনী দাখিলা দিতে হয়। যেমন 550 টাকার মনিহারি ক্রয় করে মনিহারি হিসাবে 500 টাকা লেখা হয়েছে, তাহলে এখানে কত টাকা কম লেখা হয়েছে, 50 টাকা। তাহলে এই যে মনিহারি হিসাবে 50 টাকা কম আছে, আমরা কি করব, মনিহারি হিসাব ডেবিট 50 টাকা আর অনিশ্চিত হিসাব ক্রেডিট 50 টাকা। যখন রেওয়ামিল প্রস্তুত করা হয়ে যাবে তখন কিন্তু আমরা অবশ্যই অনিশ্চিত হিসাব আনব। আর রেওয়ামিল প্রস্তুতের পূর্বে আমরা শুধুমাত্র যেই হিসাবে ভুলটা রয়েছে সেই হিসাবটাকে ডেবিট অথবা ক্রেডিট করে ভুলটা সংশোধন করব। আর রেওয়ামিল প্রস্তুতের পর অনিশ্চিত হিসাব অপোজিট পাশে আসবে। তৃতীয়ত, আর্থিক বিবরণী প্রস্তুতের পর ভুল সংশোধন। এ পর্যায়ে একতরফা ভুল সংশোধনের ক্ষেত্রে অবশ্যই একটি পক্ষ অনিশ্চিত হিসাব হবে, অপর পক্ষ আয় ব্যয় সম্পর্কিত হলে তার পরিবর্তে আয় বিবরণী সমন্বয় হিসাব, আর সম্পদ অথবা দায় সম্পর্কিত হলে সংশ্লিষ্ট সম্পদ অথবা দায় হিসাব হবে। এখানে সংশ্লিষ্ট সম্পদ অথবা দায় হিসাব বলতে বোঝানো হয়েছে যদি তোমার নগদান হিসাব থাকে অথবা প্রাপ্য হিসাব থাকে বা হচ্ছে প্রদেয় হিসাব থাকে, এগুলো হচ্ছে সম্পদ বা দায় হিসাব। তাহলে আমার কিন্তু অনিশ্চিত হিসাব না লিখে আমি সংশ্লিষ্ট সম্পদ অথবা দায় হিসাবকে ক্রেডিট অথবা ডেবিট করব। এখানে একটি উদাহরণে দেওয়া আছে, 5000 টাকা পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে 500 টাকা লেখা হয়েছে, সংশোধনী দাখিলা তাহলে কি হবে, এই যে 4500 টাকা কম দেখানো হয়েছে ক্রয় হিসাবে, আমরা ক্রয় হিসাব না লিখে আমরা লিখব আয় বিবরণী সমন্বয় হিসাব ডেবিট 4500 টাকা, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট 4500 টাকা। কেননা আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করে ফেলি তখন কিন্তু আমাদের আয় ব্যয় সম্পর্কিত সব হিসাব আমরা বন্ধ করে দিই। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আয় ব্যয় বিবরণী সমন্বয় হিসাবটা আমরা নিয়ে আসব 4500 টাকা, আমরা ক্রয় হিসাবটা কিন্তু এখানে লিখছি না, আর অপোজিট পাশে আমরা অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করছি 4500 টাকা দিয়ে। কিন্তু এখানে যদি কোনো সম্পদ অথবা দায় থাকতো তাহলে আমরা অনিশ্চিত হিসাব না লিখে সম্পদ অথবা দায় লিখে দিতাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।